এক বোন লিখেছেন যে কেউ যদি মনস্থির করে কোনো আদা করে যে ভাই বোন ছেলে মেয়ে বা অন্য কোনো আত্মীয়র সাথে ওদের বাসায় যাবে না কোনো কিছু দিলে খাবে না কোনো কিছু পরবে না পরবর্তীতে কখনো যদি সে ওয়াদা ভঙ্গ করে ওই কাজগুলো করে তাহলে কোনো কাফারা দেওয়া লাগবে বা কোনো গোনা হবে কি না প্রথম কথা এ ধরনের ওয়াদা করা যায়জ নেই হারাম আদা এগুলা কেননা এরা হচ্ছে আত্মীয় রক্তের সম্পর্ক আর যারা রক্তের সম্পর্ক নষ্ট করে দুনিয়াবি কোনো কারণে রাগ করে গোসা করে কাজ্যে ঝড়া করার কারণে টাকা পয়সা হয়তো নিয়ে নষ্ট করেছে দেয় না ধার নিয়েছে দেয় না অথবা আত্মসাত করে নিয়েছে ইত্যাদি কারণে যদি এ ধরনের আত্মীয়দের সাথে কেউ সম্পর্ক নষ্ট করে তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে লায়াত খলুল জাননা তা কাতে অন আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অন্য নবী সাল্লা আলি আসসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন আর যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে আল্লাহ তার সাথে সম্পর্ক কেটে দিবেন। খুব কঠিন কথা তো এই জন্যে এটা করা যাবে না দ্বিতীয় কথা হলো এই যে আত্মীয়দের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের কামায় রোজগারে হায়াতে আল্লাহ বরকত দিয়ে থাকেন তিন নম্বর কথা হল যে কোনো কারণে যদি শয়তানের অশায় প্ররোচনায় পড়ে এরকম কেউ ওয়াদা করেই ফেলে তাহলে সে ওয়াদাটা ভঙ্গ করা তার জন্য ওয়াজিব ওয়াদাটা যদি এমনি মৌখিকভাবে হয় যে আমি ওয়াদা করলাম যে আর এদের বাসায় যাবো না এদের সাথে কথা বলবো না তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করে তাদের বাসায় যাবেন তাদের সাথে কথা বলবেন তাহলে আর কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি শপথ করেন আল্লাহর নাম নিয়ে যে আমি আল্লাহর নাম নিয়ে কসম করে বলছি আর কোনো দিন এদের বাসায় যাব না বা এদের সাথে কথা বলবো না ইত্যাদি তাহলে আপনাকে এ কসম ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক কসম ভঙ্গ করে আপনি তাদের সাথে কথা বলবেন তাদের বাসায় যাবেন আর ক্ষেত্রে কসম ভঙ্গের কাফারা দেওয়া লাগবে কসম ভঙ্গের কাফারা দেওয়া লাগবে সেটা হচ্ছে যে দশজন মিসকিনকে খাওয়ানো অথবা কাপড় দাও অথবা একটি দাসমুক্ত করা এ তিনটার কোনো একটা না পারলে তিনটি রোজা রাখা তাহলে আপনার কসম ভঙ্গের কাফারা আদায় হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আলম